আসসালামু আলাইকুম। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপ্রচারের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে যুব ভবনে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এখানে ভর্তি হিসেবে আপনারা যোগদান করতে পারবেন। তো এখানে বেশ কিছু কোর্স বা কোর্স নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা সে আবেদন করার সুযোগ পাবেন এবং একবারে ফ্রিতে আপনারা যে প্রশিক্ষণগুলো নিতে পারবেন তার বিস্তারিত এটাতে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যে যুব উন্নয়নের যে আবেদনটি করবেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেক জেলার নিজ নিজ জেলা সে আবেদনের ফর্মটি পাঠাতে হবে বা তাদের আপনাদের নিজ জেলাতে যেখানে দেওয়া আছে সেই জেলাতে যে আপনারা নিজেরা এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে বেশ কিছু কোর্স রয়েছে, তো আপনারা বছরে দুইবার এখানে আবেদনটি করতে পারবেন। একটা হচ্ছে আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত, আরেকটা হচ্ছে আপনার জুন থেকে জানুয়ারি পর্যন্ত। এই দুইটার সময় আপনারা এখান থেকে আবেদনটি করতে পারবেন। তো দেখেন এখানে আপনার যুব উন্নয়ন ভর্তির জন্য যে নিয়োগটি সার্কুলারটি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি, সেটা আপনার 16/6/2021 থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে বলেছে আপনার দেশের 18-35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের কর্মসংস্থানের নির্মিত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নিম্নে বর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখেন বলেছে 1 নম্বর ক্রমিক নম্বর 1 প্রশিক্ষণ কোর্স বা ট্রেডের নাম, সেটা আপনি প্রথমে দেখবেন যে কম্পিউটার বেসিক অ্যান্ড ICT অ্যাপ্লিকেশন। তো এখানে আপনার 6 মাস মেয়াদি, অবশ্যই আপনার বলে দিয়েছি যে প্রত্যেকটা কোর্সের জন্য 6 মাস মেয়াদি কোর্স রবে। তো সেটা আপনার 1 জুলাই থেকে আপনার 31 ডিসেম্বর 30 ডিসেম্বর 2021 পর্যন্ত, প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 70 জন, আপনি যে জেলাতে থাকেন সেই জেলাতে আপনার 70 জন লোক নেওয়া হবে। 64 জেলা থেকে 71টি কেন্দ্র হয়ে রয়েছে। তো এখানে যে কেন্দ্রের নামগুলো দেওয়া আছে, ঢাকা 6টি, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র 3টি, সরাদি কলেজ সংলগ্ন 1টি। তো এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কোন কোন জেলা রয়েছে এগুলো। তো কোর্সের ফি মাত্র 1000 টাকা, ভর্তির জন্য আপনার যে ফিটা লাগবে সেটা 1000 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা আপনি SSC, অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তো 19 জুন 2021 6 জেলায় কার্যালয়ে জমা দিতে হবে। আপনারা প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অনাবাসিক, 6 মাস মেয়াদি এটাও কোর্স, 6 মাস মেয়াদি অনুষ্ঠিত হবে। যে যে সংখ্যার আসন সংখ্যা রয়েছে সেখানে এখানে দেওয়া আছে। প্রশিক্ষণ ফি বাবদ মাত্র 1000 টাকা, SSC বা সমন পরীক্ষায় পাস হতে হবে। তো 29 জুন 2021 6 জেলায় কার্যালয়ে আপনার সেই এটি জমা দিতে হবে। তারপরে 3 নম্বর আপনার 3 নম্বর দেখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, এটা আপনার 3 মাস মেয়াদি অনুষ্ঠিত হবে, 6 মাস মেয়াদি কোর্স। তো 59টি জেলায় 60টি কেন্দ্র রয়েছে। এখানে ঢাকায় 2টি, গাজীপুর ময়মনসিংহ নরসিংদী ফরিদপুর মাদারীপুর জামালপুর গোপালগঞ্জ টাঙ্গাইল শরীফপুর। এবার আপনার এখানে নামগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। তো এটা ভর্তির জন্য ফ্রি লাগে আপনার 300 টাকা। অষ্টম জেনে আসলে আপনি ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিংয়ে আবেদনটি করতে পারবেন। তো 19-30 জুন সব একই টাইমে, তো আপনারা এই সাক্ষাৎকার তারিখ এখানে দেওয়া আছে সেই অনুযায়ী আপনার সেই তারিখটা অনুষ্ঠিত হবে। 4 নম্বর দেখেন ইলেকট্রনিক্স অনাবার্ষিক, মেয়াদ হচ্ছে আপনার 6 মাস, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর 2021, প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 30 জন, এখানে 30 জন করে লোক নেওয়া হবে। যে জেলাতে ই রয়েছে আপনার এই কেন্দ্রগুলার, মানে যে ইলেকট্রনিক্স অনাবার্ষিকের যে ইগুলো রয়েছে কোর্সগুলো আছে এখানে নাম দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখে নেবেন। রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্কশপ, আপনার এখানে 30টা সংখ্যা রয়েছে, 58টি জেলায় এর নাম রয়েছে এবং 59টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। 59টির মধ্যে আপনাদের জেলা যে জেলা থাকেন সে জেলা এখানে আপনার বাছাই করে নেবেন। 300 টাকা আপনার প্রাথমিক ফি বাবদ লাগবে, অষ্টম শ্রেণীর পাস হতে হবে। তার মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবার্ষিক, এটা আপনার প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 40 জন, 22টি জেলায় 28টি কেন্দ্র রয়েছে। তো 500 টাকা ভর্তি হতে লাগবে, SSC সমন পরীক্ষায় পাস হতে হবে। 7 নম্বর দেখেন পোশাক তৈরি অনাবার্ষিক, মেয়াদ হচ্ছে আপনার 3 মাস,
তিন মাস মেয়াদে কোর্স জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 225 জন তো 50 টাকা ফ্রি লাগবে অষ্টম শ্রেণী পাশত হবে তারপর দেখেন বুক বারটেক এন্ড স্কিন পেইন্টিং আবাসিক আপনি এখানে ভর্তি হতে পারবেন তো সেটা অবশ্য আপনার প্রতি কেন্দ্রে আসন সংখ্যা মাত্র 25 জন এখানে আপনি ভর্তি হতে পারবেন তার 9 নম্বরে দেখেন গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স আবাসিক আপনার মেয়াদ হচ্ছে 3 মাস 480 কর্মঘণ্টা 1 জুলাই হতে 31 সেপ্টেম্বর 2021 64টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা মাত্র 60 জন লোক নেওয়া হবে প্রত্যেক যাতে তো আমাদের যে জামালপুর আছে সেটাই জামালপুরে সে আসন সংখ্যাটি রয়েছে আপনারা একটু ভালোভাবে এখান থেকে জেলাগুলো দেখে নেবেন তো আমানত বাবদ আপনার জামানত বাবদ 100 টাকা দিতে হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে প্রতি মাসে জনপ্রতি এতদিন উপস্থিত থাকতে হবে থাকলে হয়তো আপনাদের আরও একটু সুবিধা সুবিধা থাকতে হবে দরখাস্ত ভর্তি কাজ সংক্রান্ত তথ্য কিছু বলেছে তারা সেটা দেখেন বর্ণিত ট্রেডের দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 28 জুন 2021 প্রশিক্ষণ শুরু 01 জুলাই 2021 থেকে সেই প্রশিক্ষণটি শুরু হবে এখানে বেশ কিছু নিয়ম নীতি রয়েছে তো কিভাবে আপনারা আবেদন করবেন যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে স্বহস্তে পূরণকৃত আবেদন ফর্ম অবশ্যই আপনাকে আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং আপনাদের কী কী কাগজপত্র লাগবে আরও বেশ কিছু নিয়ম নীতি নিয়ে আপনারা যাওয়ার নেক্সট ভিডিওতে উপস্থিত হব তো আপনারা অবশ্যই তৈরি হয়ে যান এখানে একটা বিরাট একটি সুযোগ বেকারত্ব দূর করার জন্য সবার জন্য একটি ভালো একটা সময় এসেছে যুব উন্নয়ন অধিদপ্তর আপনারা ফ্রিতে এখানে ভর্তির সুযোগ পাচ্ছেন প্লাস প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ